প্রিয় শেখ রমজানে আমরা কি খাবো সারাদিন পুষ্টি বজায় রাখার জন্য ইফতারে রাতে আমরা কি খেতে পারি মুসলমানদের কি খাবার খাওয়া উচিত সুন্দর একটি প্রশ্ন রমজান মাসে আমরা আমাদের পুষ্টি বজায় রাখার জন্য সম্মত খাবার খেলে আমরা ইশাল্লাহ আমাদের পুষ্টি ঠিক রাখতে পারি কারণ ইসলামের প্রত্যেকটা বিধান সুন্নার প্রত্যেকটা বিধানের ভিতরেই মানবতার কল্যাণ আছে নাবিজ সাল্লাহ সাল্লাম দিনের শক্তি বজায় রাখার জন্য তিনি আমাদেরকে বলেছেন সাহারি খাওয়ার জন্য তাহারু ইনফি শহরি বা রাখা শোনার তিরমিজি এসেছে মেশকাতে এসেছে তোমরা সাহারি খাও সাহারিতে বরকত আছে সারাদিনের যে ক্লান্তি আমরা যদি শেষ রাতে সাহারি খাই এবং সাহারি খাওয়ার ক্ষেত্রে শেষ রাতে খাওয়াটা হচ্ছে মুস্তাহাব শুননা তাহলে শেষ রাতে যদি খাবার খাই সাহারি খাই ইনশাআল্লাহ সে সাহারি আমাদের সারা দিনের পুষ্টির জন্য যথেষ্ট হবে পাশাপাশি ইফতারের সময় রসুল্লা সালামে একটি গুরুত্বপূর্ণ শূন্য হচ্ছে তিনি খেজুর খেতেন খেজুর খাওয়ার জন্য বলেছেন এবং ইফতার করার শুরুতে খেজুরের কথা বলেছেন আমরা বুটমুড়ি থেকে গ্যাস্ট্রিক হয় এমন অনেক জাতীয় গ্যাস জাতীয় অথবা তৈলাক্ত বিষয়গুলো খেয়ে আমরা আমাদের শরীর আরো নষ্ট করি আপনি অন্য যে খাবারই খান শুরুটা যেন আপনার ইফতারের হয় খেজুর দিয়ে কারণ খেজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার আইসারা জিয়া আল্লাহ তালা তিনি বলেছেন যে আমার মা আমাকে স্বাস্থ্যবান বানাতে চেয়েছেন আমাকে একটু সুস্বাস্থ্যের অধিকারী বানানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন কিন্তু সেগুলো না পেয়ে সর্বশেষ তিনি এগুলো অনেকগুলো পন্থা অবলম্বন করেছেন কিন্তু কোনোটা দিয়ে যখন কাজ হয়নি তখন তালাহাকে খেজুর এবং শশা খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন আইসারদিয়া আল্লাহ তালাহা বলছেন যে খেজুর আর শশা খাওয়ার কিছুদিন পরেই আলহামদুলিল্লাহ আমার স্বাস্থ্য আগের চেয়ে বেড়েছে তাহলে এই যে স্বাস্থ্য হওয়ার একটা আমল হচ্ছে কি খেজুর খাবার কি হওয়া খসা খেজুর এবং শশা খাওয়া তেমন প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে আপনার স্বাস্থ্যের এই অবস্থা কেন আমার স্বাস্থ্যের এই অবস্থা হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহ যদি খেজুর তো খাই যদি না খাইতাম তাহলে এখন যা আসি তাও থাকতাম না তাহলে যতটুকু ছিলাম তার চেয়ে তো একটু বাড়ছে আগের চেয়ে একটু বাড়ছে না তো আলহামদুলিল্লাহ যাই হোক যদি কেউ স্বাস্থ্য বাড়াতে চায় আমি মূলত আসলে স্বাস্থ্য বাড়াতে চাই না যেভাবে আছি আলহামদুলিল্লাহ কারণ অনেক কাজ করতে হলে স্বাস্থ্য একটু কম হলেই কী ভালো কিন্তু কেউ যদি স্বাস্থ্য বাড়াতে চায় তাহলে মোটা হওয়ার একটা মহা ঔষধ হাদিসে ঔষধ সেটা হচ্ছে কি খেজুর এবং শশা খাওয়া এর ফল আইসাদ এবং হাদিস এটি এসেছে তাহলে বলতে চাচ্ছি মুসলমানদের পুষ্টির জন্য সুন্নাসম্মত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খেলে খেলেইশাল আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আমরা একটা মারাত্মক ভুল করে থাকি সেটা হচ্ছে ইফতারের টাইমে আমরা প্রচুর খাই রসুল সাল্লা সাল্লাম কিন্তু একসাথে প্রচুর পরিমাণ খেতেন না আপনি কিছুক্ষণ পর পর খারাপ অসুবিধা নেই আপনি এখন একটু খেলেন কিছুক্ষণ স্টেপ দিয়ে তারপর কিছুক্ষণ পর আবার খেলেন তারপর আবার খেলেন এইভাবে আপনি পেটের তিন ভাগের এক ভাগ খাবেন এক ভাগ পানির জন্য এক ভাগ আপনি খালি রাখবেন কিছুক্ষণ পর পর আপনি খেতে পারেন কিন্তু একসাথে দিন খান নাই এটার কাজা কাজাকফফারাসহ যদি ইফতারের টাইমে আদায় করতে চান এত বেশি খান সেগুলো অনেক সময় স্টকের কারণ হয়ে থাকতে পারে মূল কথা হচ্ছে আমরা আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং পরকাল ও দুনিয়া ভালো রাখার জন্য আমাদের উচিত প্রত্যেকটা খাবার দাবার চালচলনে চলনে অনুসরণ করা আল্লাহ আমাদেরকে অফিক দান করুন